আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটিতে যে অনন্য সুন্দর দুটি হাঁস দেখতে পাচ্ছেন এই হাঁস দুটির সাথে আমরা কেউই পরিচিত নয় এমনকি আমি নিজেও এই হাঁস দুটির নাম জানি না কারণ এর পূর্বে আমি কখন এরকম হাঁস দেখিনি গুগল এবং বিভিন্ন অনলাইন মাধ্যম ভিত্তিক ওয়েবসাইটগুলোতে সার্চ করে অনেক খোঁজাখুঁজি পরেও আমি এই হাঁস দুটি সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য জানতে পারিনি কারণ এরকম হাঁসগুলো একদমই বিপন্ন প্রজাতির হাঁস যার ফলে এরগুলো সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য কোথাও নেই আপনারা কেউ যদি এই হাঁস প্রজাতির নাম জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন প্রথমেই বলে রাখি এই হাঁসগুলো আমার নয় ভিডিওটি ফেসবুক থেকে সংগ্রহ করা আপনারা ভিডিওটির দিকে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে যে ভাইটি হাঁস দুটি ধরে রয়েছে তার হাতে তালুর সাইজ আর হাঁসগুলোর সাইজ প্রায় সমান অর্থাৎ এগুলোর আকৃতি খুব বেশি একটা বড় নয় অর্থাৎ সচরাচর আমরা যে সকল হাঁস দেখতে পাই তার থেকে এগুলো খুবই ক্ষুদ্র আকৃতির হাঁস আমরা সকলেই জানি যে সামনে শীত মৌসুম আসছে এবং এই সময়ে আমাদের দেশে বিভিন্ন পরিযায়ী পাখি অন্য অন্য দেশ থেকে এসে আশ্রয় নেয় শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য এবং এই সময় কিছু অসাধু পাখি শিকারী এবং ব্যবসায়ীরা এ সকল হাঁস এবং সুন্দর সুন্দর পাখিগুলোকে ধরে বিক্রির উদ্দে বিক্রি করে থাকে যা একদমই উচিত নয় এবং বিশেষ করে এই যে যে প্রজাতির হাঁসগুলো দেখতে পাচ্ছেন আমি আশাবাদী যে আপনারা কেউ হয়তো এরকম হাঁস আগে কখনো দেখেননি এই হাঁসগুলো একদমই বিপন্ন প্রজাতির হাঁস এবং অল্প সংখ্যক কিছু হাঁস টিকে আছে প্রকৃতিতে কিন্তু তথাপি এই যে কিছু অসাধু ব্যবসায়ীরা দেখুন কীভাবে অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে এই হাঁসগুলো বিক্রি করে চলেছে এবং এর ক্রেতা কিন্তু আমরাই আমরাই এগুলো অধিক অতিরিক্ত দামে কিনে থাকছি যার ফলে তারা আরও বেশি উৎসাহ পাচ্ছে এবং এগুলো শিকারে আরও বেশি তৎপর হয়ে উঠছে যার ফলে এগুলো একদমই প্রকৃতি থেকে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের সকলের উচিত পরিযায় পাখি শিকার এবং ক্রয় বিক্রয় থেকে বিরত থাকা এবং এগুলোকে প্রকৃতিতে সাহায্য করা শুধুমাত্র বন দপ্তরের হাতেই সব কিছু ছেড়ে দিলে চলবে না আমাদের নিজেদেরও এই সকল বিষয়ে তৎপর হতে হবে যাতে এই প্রজাতিগুলোকে পরিবেশে টিকিয়ে রাখা যায় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে যার ফলে সকল পরিযায়ী পাখিগুলো আমাদের দেশের দিকে চলে আসছে এবং ইতিমধ্যে আসা শুরু করেছে এই সময় বিভিন্ন পাখি শিকারী এবং অসাধু ব্যবসায়ীরা এই পাখিগুলো ধরে বিক্রি করে থাকে আপনাদের বাড়ি যাদের বীর এবং হাওড় হাওড়া অঞ্চলের আশেপাশে বিশেষ করে যে সকল অঞ্চলগুলোতে পাখিগুলোর বিশেষ আনাগোনা লক্ষ্য করা যায় সে সকল এলাকার জন্য অবশ্যই এবার সতর্ক অবস্থানে থাকবেন এবং পাখিগুলো যাতে শিকার এবং ক্রয় বিক্রয় করতে সকল অসাধু ব্যবসায়ীরা সফল না হয় সেদিকে নজর রাখবেন আমাদের সকলের প্রচেষ্টাই পারে সকল বিপন্ন প্রজাতির পাখিগুলোকে পরিবেশে টিকিয়ে রাখতে সাহায্য করতে ধন্যবাদ সবাইকে